আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। বিরোধী কাজের জন্য এবার শুভেন্দু অধিকারীর অনুগামী কনিষ্ক পণ্ডাকে বহিষ্কার করল তৃণমূল। তিনি পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক ছিলেন। সম্প্রতি শুভেন্দু অধিকারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও বেসুর গিয়েছিলেন কনিষ্ক। তাই রবিবার তাকে দল থেকে বহিষ্কার করে কড়া বার্তা দিল রাজ্যের শাসক দল। উল্লেখ্য, 4 ডিসেম্বর তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে বৈঠক চলাকালীন পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা শিশির অধিকারীকে মমতার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পূর্ব মেদিনীপুরে অনেক দলবিরোধী মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারপরও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করছেন কনিষ্ক। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বিরূপ মন্তব্য শোনা গিয়েছে তার মুখে। সম্প্রতি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কনিষ্ক। তিনি বলেছিলেন, আমাদের কাছে খবর আছে শুভেন্দু অধিকারী খুনের চক্রান্ত চলছে, জরুরি ভিত্তিতে তার নিরাপত্তার প্রয়োজন। শুভেন্দুর নিরাপত্তা চেয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শীঘ্রই শুভেন্দু অধিকারী একাংশ যাবে বলে জানিয়েছিলেন কনিষ্ক। এর আগে কনিষ্ক পণ্ডার মুখে শোনা গিয়েছিল এই কথা, তালালে আমরা চলে যাব, আমরা এখানে থাকার জন্য আকঙ্কিত নই বা শুভেন্দু অধিকারী কোনোভাবেই পদের লোভী নন। এবার কনিষ্ক পণ্ডাকে বহিষ্কার করে শুভেন্দু অধিকারী সহ দল বিরোধী অন্যান্য লোক সকলকে বার্তা দিল তৃণমূল, এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী দিনে আরো নতুন নতুন আমাদের কাজকর্ম বা ইত্যাদি নিয়ে কথা হবে। দাদা, একটা প্রশ্ন রাখছি, আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা অস্বস্তি কর্মসূচি, সেক্ষেত্রে অনেকে না, দেখুন আবার আমি বলছি, আমার সাথে দয়া করে কাউকে জড়াবেন না, ঠিক আছে? একটা ব্যক্তিগত শুভেন্দুবাবুর ব্যাপারটাও ব্যক্তিগত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটাও ব্যক্তিগত, এবং এটা তো অস্বীকার করার কিছু নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে দলের মধ্যে যদি কোথাও ক্ষোভ থাকে সেটা নিশ্চিতভাবে তো আলোচনার মধ্যেই সেটা মিটবে বলে আমরা বিশ্বাস করি। সেটা আমি আবার এই এত কথার মধ্যে আমি যাব না, ছেড়ে দিন বিভিন্ন, আমি আবার বলছি কে কারা লাগিয়েছে তবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজীব বন্দ্যোপাধ্যায় মনে করে যদি আমার বিরুদ্ধে, আমার এই ধরনের প্রচারের কোনো প্রয়োজন নেই, যদি এই ধরনের কেউ লাগিয়ে থাকে, কারা লাগাচ্ছে জানি না, আমি এগুলোকে সমর্থনও করি। আলোচনাটা তো একটা অন্যভাবে, যে সন্তুষ্ট অসন্তুষ্টের কী আছে আমি তো বুঝে পাই না, আলোচনা, এটা আবার সন্তুষ্ট অসন্তুষ্টের কিছু আছে বলে মনে করছি না কিছু। আমি তো আবার বলছি ক্ষোভ যদি কোথাও থেকে থাকে সেটা নিশ্চিতভাবে, ক্ষোভ তো থাকতেই পারে, সবারই ক্ষোভ আছে, কারোর না কারোর ক্ষোভও থাকতে পারে, কারোর না কারোর আরও বেশি সন্তুষ্টি থাকতেই পারে, তো সেটা তো ডেফিনেটলি আলোচনার মাধ্যমেই মিটবে, এবং এই আলোচনাতে আগামী দিনের আমাদের কীভাবে কী করা যায় সেটা নিয়ে হয়েছে, এবং আরও আলোচনা হবে, সেই আলোচনাতে নিশ্চিতভাবে আমাকে ডাকলে আমি আসবো। তৃণমূলেই থাকছেন আচ্ছা, আমি আবার বলছি শুনুন, আজকে আর এই সমস্ত কথা বলার জন্য তো আমি এখানে আসিনি, আমাকে ডাকা হয়েছে, একটা আগামী দিনের রণনীতি নিয়ে কিছু আলোচনা ছিল এবং আমার সাথেও অনেক কিছু নিয়ে আলোচনা ছিল, সেটা আলোচনাটা হয়েছে, এর বাইরে আমি বাদবাকি কিছু আর বলতে পারবো না, পরে পার্থটা যদি কিছু বলেন উনি বলবেন, সেটা আর এরপরে কিছু নেই।